চোখ রাখবো যে খবরের দিকে, আবারও বিরাট পতন আদানি সাম্রাজ্যে। শেয়ার বাজারে বিরাট পতনের পাশাপাশি আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ পড়েছে 10.58%। আদানি এন্টারপ্রাইজ পড়েছে 10.58%। আদানি পোর্টের পতন 6.19%, আদানি পাওয়ার, আদানি উইলমার 5% পড়েছে, মিডিয়া কোম্পানি এনডিটিভির পতন 4.59%। বুধবার শেয়ার বাজারে ধস নামার পাশাপাশি ধস নামলো আদানিদের সব কোম্পানির শেয়ার দরে। ফোনে রয়েছেন বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো এটা ভারতের শেয়ার বাজারের পক্ষে খুবই একটা দুঃখজনক মানে দিকে মোড় নিচ্ছে ভারতের শেয়ার বাজার। এখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আদানিরা তাদের সাম্রাজ্য সামলাতে পারবে না, এবং মাঝখানে কয়েকটা দিন আদানি, বিশেষ করে আদানি পোর্ট এবং সামান্য পরিমাণে আদানি এন্টারপ্রাইজের একটু একটু বৃদ্ধি হয়েছিল, হয়তো এনডিটিভিও একটু একটু বেড়েছিল। তখন হয়তো অনেকে মনে করেছিলেন যে পড়তে পড়তে একটা সমতলে এসে দাঁড়িয়েছে, এবার একটা সমতলে যাত্রা শুরু হবে, কিন্তু তখন ভাবা যায়নি যে দুদিন বাদেই, দু চার দিন বাদেই আবার একটা বিরাট খাদের সামনে গিয়ে দাঁড়াতে হবে আদানি সাম্রাজ্যকে। এবং আজকে সমস্ত কোম্পানি, আদানি গ্রুপের সমস্ত কোম্পানি, নিজেদের তৈরি করা কোম্পানি এবং অধিকৃত কোম্পানি, অধিকৃত বলতে দুটো সিমেন্ট কোম্পানি এসিসি এবং অম্বুজা, এবং একটি মিডিয়া কোম্পানি এনডিটিভি, প্রত্যেকটি কোম্পানি বিপুল পরিমাণে পতন, এবং অধিকাংশ কোম্পানি লোয়ার সার্কিট টাচ করেছে। লোয়ার সার্কিট টাচ করা মানে ওই নির্দিষ্ট দিনে তার থেকে বেশি পড়তে পারবে না। এই আইন বা এই বিধি যদি না থাকতো তাহলে হয়তো এক একটা কোম্পানি 10-15% পড়ে যেত, যেভাবে আজকে পড়েছে। সব মিলিয়ে যেটা বলা মনে হচ্ছে যে ব্যাপক জালিয়াতি এবং ধোঁকাবাজির অভিযোগ উঠেছিল, তাকে মান্যতা দিচ্ছে লগ্নি বাজার। লগ্নিকারীরা মান্যতা দিচ্ছেন যে হ্যাঁ, ধোঁকাবাজি জালিয়াতির ওপরে দাঁড়িয়েছিল আদানি সাম্রাজ্য, সেই জন্যে ইতিমধ্যেই আদানিদের যে সম্পদ ছিল, শেয়ার সম্পদ যেটা জানুয়ারি মাসের 23 তারিখে ছিল প্রায় $120 বিলিয়ন, তা ইতিমধ্যেই $60 বিলিয়ন নিচে নেমে এসছে, অর্ধেকের কম নেমে এসছে। কিন্তু সবথেকে উদ্বেগের ব্যাপার হচ্ছে ভারতের শেয়ার বাজার কিন্তু একটা নিয়ার পার্মানেন্ট, একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যার মধ্যে ঢুকছে, এবং দীর্ঘমেয়াদী এই সমস্যা থেকে কতদিনে বেরোতে পারে, কতদিনে লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে পারে বাজার, সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠনের কথা বলেছে, কিন্তু কমিটির সম্পর্কে আর বেশি কিছু শোনা যায়নি। গত শুক্রবার তার শুনানি হয়েছিল, তারপর থেকে সুপ্রিম কোর্টের কমিটি যদি দ্রুত কিছু পদক্ষেপ নিয়ে আস্থা ফিরিয়ে না আনে, তাহলে কিন্তু ভারতের শেয়ার বাজার দালাল স্ট্রিটের দীর্ঘমেয়াদী অসুবিধার মধ্যে ঢুকতে হতে পারে। হ্যাঁ সুচন্দ্রিমা, ধন্যবাদ আশিস দা। বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম।